কুইক ফ্রেন্টালের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে লুট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে প্রেস ক্লাবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, রাতের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। জনসমর্থন নেই বলে তারা জনগণের কল্যাণে কাজ করে না। বলা হয়েছিল যে আমাদের যা বিদ্যুৎ প্রয়োজন তার চেয়ে ডবল আমাদের উৎপাদন ক্ষমতা হয়ে গেছে, আমরা বাইরে বিদ্যুৎ রপ্তানি করব। অথচ আমরা দেখলাম রপ্তানি না, আরো বিদ্যুৎ আমদানির জন্য অনেক বেশি টাকায় আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। এখন পর্যন্ত বিদ্যুতের লাইন পর্যন্ত বসে নাই, অথচ প্রতি কোটি টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে।